অনেকেই বলছে যে হঠাৎ বৃষ্টির অজিত হঠাৎ নায়ক, আসলে কি হঠাৎ আপনার আসলে প্রথম কবে আসলে মনে হয়েছিল যে আপনি সরাসরি রাজনীতিতে আসবেন, মনে পড়ে কি? হঠাৎ বৃষ্টি হঠাৎ হয়েছে ডেফিনেটলি, বাট আমি নায়ক হতে চাইতাম সেই শৈশব থেকে। আমি না বুঝেই নায়ক হতে চাইতাম। আমি খুব ছোটোবেলায় একটা স্টিল দেখেছিলাম কোনো একটা পত্রিকায়, যে একজন নায়ক হেঁটে যাচ্ছে, তার মাথায় ছাতা আর পিছনে অন হাজার হাজার লোক। তো ওইটা দেখে আমার সেই মানে তখন থেকে আমার মাথার মধ্যে একটা ঢুকে গেছে যে এই মানুষটা বাকিদের চেয়ে আলাদা, কারণ সে সবার আগে, তার পিছনে প্রচুর মানুষ এবং তাকে ছাতা ধরে রেখেছে। সো হি ইজ ডিফারেন্ট, আই ওয়ান্ট টু বি লাইক হিম। পরে জেনেছি যে ওটা বোধহয় সম্ভবত আমাদের রাজ্জাক সাহেব বা এরকম ছিলেন আর কি, উনি কোনো একটা শ্যুটিংয়ে এটা করেছিলেন, অথবা ফারুক ভাই হতে পারে। তো আমার ও শৈশব থেকে এটা মাথায়, কিন্তু সেইভাবে তো আর বেড়ে ওঠা হয়নি যে আমি সিনেমার নায়ক হবো বা কিছু। তারপর যখন বড় হলাম, বড় হয়ে আমার মনে হলো না আমি নায়কই হবো, অভিনয় করলাম, হঠাৎ বৃষ্টি হয়ে গেল। এই জার্নি করতে করতে আমি মাননীয় প্রধানমন্ত্রী সাহায্যে যখন আসি, তখন থেকে আমার আস্তে আস্তে মনে হতে লাগলো যে মানুষের জন্য যে এত কল্যাণ করা যায় মানবতার সেবায়। কারণ কেউ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শেখ হাসিনা তো অন্ধ, আমি প্রচুর মানুষকে দেখেছি। এবার আমি গিয়ে বলতাম কাকে ভোট দেবেন, ভোট, হ্যাঁ অবশ্যই শেখ হাসিনার ভোট দেবো, শেখের বেটির ভোট দেবো। সো এই যে মানুষের ভালোবাসার জায়গাতে উনি গেছেন, কেন গেছেন, সে বিধবা ভাতা থেকে শুরু করে নারীদের জন্য আলাদা উদ্যোগের ব্যবস্থা করা, প্রথম দিন বই উপহার দেয়া, কৃষক থেকে শুরু করে কৃষক মাঝি শ্রেণী প্রত্যেক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে ভাগ্য উন্নয়ন করে গেছেন, সো এই সমস্ত রিজনে কিন্তু মানুষ তাকে ভালোবাসে, মানে মানব কল্যাণে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। বক্তৃতায় বললেন যে আমার বাবা এই দেশে মানুষের জন্য জীবন দিয়ে গেছেন, আমিও আমার পুরো জীবন মানুষের কল্যাণে দিয়ে যাব। সো যখন ওনার সাহচর্য আস, তখন থেকে মনে হতে শুরু করলো যে আমি তার সাথে কাজ করব। আমি বলেছি যে আমি আপনার সাথে কাজ করতে চাই, কী কাজ করতে চাই সেটা কখনোই জানতাম না, বলিনি। এবার উনি মনে করেছেন, ফিল করেছেন, আমিও মানে মানসিকভাবে সব দিক দিয়ে প্রস্তুত মনে করেছি নিজেকে যে না এখন আমার এই ট্রান্সফরমেশনটা হতে পারে। সো আমাকে দিয়েছেন ঢাকা 10 আসন, সো সেটা নিয়ে এখন মানুষের জন্য কাজ করে যাবো আর কি। বিজয়ের পরে মার সাথে কী কথা হলো, বা আরও যে দুই মা, আপনার দুই মেয়ে এবং ভাবি, চারজনের সাথে কী কথা হয়েছিল বিজয়? বিজয়ের পরে এখান থেকে আমি যখন প্রথম গেলাম, প্রচুর এখানে ফুল টুল দিয়ে সবাই বরণ করে নিল। বরণ করে নেওয়ার পরে আমরা একসাথেই রওনা দিলাম এখান থেকে, আমার দুই মেয়ে, মা, শাশুড়ি, বউ, সব আমরা সব একসাথেই বের, আমার ভাই বোনের সব ভাইরা ছিল, সবাই একসাথেই বেরোলাম। ওরা আগে একটু 5 মিনিট আগে বাসায় চলে গেছে। তো বাসায় চলে গেলে যাওয়ার পরে আমি 5 মিনিট বা 10 মিনিট পরে গিয়ে পৌঁছেছি আমের তানিয়া। আমি গিয়ে দেখি তারা বাসার মধ্যে ফুল টুল দিয়ে, ফুলের মালা, এই বাকি ওই আমার দুই মেয়ে আর দুই আমার মা শাশুড়িরা মিলে আরও কিছু আত্মীয় স্বজন, তারা বাসার মধ্যে একটা বিরাটভাবে আমাকে বরণ করে নিল। সো দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি বি ডিফারেন্ট, কারণ পরিবার থেকে যেই সম্মান বা সম্বর্ধনা পাওয়া যায় সেটার আবেগটা তো আরেক জায়গায় থাকে। আমাকে নমিনেশনের পাওয়ার পর যে শুভেচ্ছা জানিয়েছিল FDC থেকে, সো ওটার ফিলিংটা তো একেবারেই আলাদা। আবার এই যে সাধারণ মানুষগুলো আমাকে আস্তে আস্তে অসাধারণ করে তুলছে, সেই মানুষগুলি আসলে অসাধারণ, সেজন্যই এই ভালোবাসাগুলি আমি পাচ্ছি আর কি। আপনি একটা জায়গায় খুব বেশি ইমোশনাল হয়ে পড়েছিলেন, বাবার কথা মনে পড়ছিল জয়ের রাতে, ওইটা আসলে আমার সবচেয়ে বেশি ইমোশনের জায়গা, মানে বাবার কথাটা, বাবাকে মানে অসময়ে হারিয়েছি আমি, আমার ক্যারিয়ারের জাস্ট শুরু হয়েছে, আমার বাবার কাছ থেকে পারমিশন ছাড়া আমি কিছু করতাম না, জোর করতাম আমি এটাই করবো, এটাই করবো, এটাই করবো। তো সেও আমার সঙ্গে এক ধরনের তখন গেম খেলতো একটা, আমি যখন বললাম সিনেমায় আসবো তখন সে বুঝলো আমি আবার যেটা ডিসিশন নেই, আমি আমার একাগ্রতা ভীষণভাবে আছে, ঠিক গোয়ার বলবো না বাট একাগ্রতাটা থাকে। তা আমাকে বললো সিনেমা করবা, মাস্টার্স কমপ্লিট করতে হবে। তখন কিন্তু আমি জার্নালিজমে, যে আমার তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমি ফ্লাইং শিখতাম, BSc পড়া শুরু করলাম, তো তখন আমি জার্নালিজম ভর্তি হলাম, যে জার্নালিজমটা করলে ইজি হবে মাস্টার্স করতে। এর মধ্যে আমি সিনেমা শুরু করে হঠাৎ বৃষ্টি করে ফেললাম। তো হঠাৎ বৃষ্টি ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা শুনে গেল, 2000 সালে লাভ এক্সপায়ার করলো, তো তখন তো একসাথে 2-3 বছরের অ্যাওয়ার্ড দেওয়া হতো, তখন তো এখনকার প্রধানমন্ত্রী যেমন প্রত্যেক বছর একটা দিয়ে দেয়, এটা দেওয়া হতো না। তো এই বাবার চলে যাওয়ার পরে এই যে 20-24 বছরের জার্নিটা তো আর সে দেখে যেতে পারেনি, সো ডেফিনেটলি আই ওয়াজ ভেরি ইমোশনাল। আর মানে আমার দেখা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হচ্ছে আমার বাবা, সো আই মিস হিম এভরি ডে, প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে তাকে মিস করি।
সো এই জায়গাতে আজকে আমি এসেছি, এটা তার জন্য অনেক বড় অহংকারের জায়গা হতো, সম্মানের জায়গা হতো, এই জন্য আমি আই ওয়াজ ভেরি ইমোশনাল। কুমিল্লার কথা মনে পড়ে, স্কুল বা না? কুমিল্লাতে আসলে আমার শৈশবের স্মৃতি খুব কম। আমরা মূলত ঈদে যেতাম, আর তখন এত রাস্তাঘাট ভালো ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো কয়েক কিলোমিটার, তো বর্ষাকালে বেশি যেতাম, তখন নৌকা করে যেতাম। তো ওই স্মৃতিগুলি খুব মনে আছে, মনে হতো যে আমি আরেকটা দুনিয়ায় চলে যাচ্ছি বোধ হয়, নৌকা করে যাচ্ছি তো যাচ্ছি, আম্মা খাবার টাবার নিয়ে যেত, সে নৌকার মধ্যে আমরা খাওয়া দাওয়া করতাম, ঘুমায় যেতাম এই ধান খেতের মাঝখান দিয়ে, বিভিন্ন রকমের সবুজের মধ্য দিয়ে, নদী পানি পানি, তখন অনেক দূর, সেই স্মৃতিই আছে কিছু কিছু। বড় আমাদের একটি স্কুল আছে, ওটার আবার আমি সভাপতি আমাদের গ্রামে, সো ওই স্কুলটার মাঝে মাঝে আজকাল প্রোগ্রাম প্রোগ্রামে যাই। সো এছাড়া কার আমার চাচারা কেউ নেই, তো সেই হিসেবে কুমিল্লার সাথে আসলে এখন সবাই আসে, আত্মীয় স্বজনেরা আসে, আমার খুব বেশি যাওয়া হয় না, কিন্তু আমার স্কুলের সুবাদে মাঝে মাঝে যেতে হয়।